অরুণের সাথে কথা বলে একটু সান্ত্বনা জানাতে আমি এসেছি। সান্ত্বনা দিতে এসেছিস? তুই অরুণের চোখে পড়লে তোর অবস্থা কি হবে সেটা তুই জানিস? আমি ওনাকে আসতে বলেছি। ও ভৈরবীকে কেন আসতে বলেছে? তুমি আসতে বলেছো? ও এই বাড়িতে তোমার রূপ ধরে তোমার কি সর্বনাশ টাই না করেছিল ভুলে গেছো? আমি কোনো কিছুই ভুলে যাইনি। আমার পরিবারের জন্য যেটা ভালো সেটাই আমি করি। দেখুন, আপনি মোটেই এই ব্যাপারে মাথা ঘামাবেন না। আপনি আমার সাথে আসুন। ও ভৈরবীকে কেন আসতে বলেছে কিছুই বুঝতে পারছি না। আসুন প্লিজ। আপনি আপাতত এই রুমে থাকুন, আপনার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি সব করে দিচ্ছি। ভৈরবী একটা ঠগ সেটা জেনেও ওকে বাড়িতে কেন ঢুকতে দিলে তুমি? বাবা নিজে ওকে বাড়িতে ঢুকতে বারণ করেছিলেন, আরও দুঃখ প্রকাশ করতে এসেছে বলেই তুমি ওকে বাড়িতে ঢুকতে দেবে? ভৈরবী এখানে দুঃখ প্রকাশ করতে আসেনি। তাহলে কেন এসেছে? রাস্তা কেন আটকেছিস? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাকে অপহরণ করে বন্দি করে রেখেছিলিস, তারপরেও আবার কথা বলতে আসছিস? তখন আমি তোমায় অপহরণ করে বন্দি করেছিলাম শুধুমাত্র কালচক্রগুলো পাওয়ার লোভে, কিন্তু এখন সেই লোভ আর আমার নেই। আজকে শুধুমাত্র তোমার সাথে দেখা করতে এসেছি, আর তাও দেবসেনার জন্য। আমি যখন মহলে থাকতাম আমি দেবসেনার কুষ্ঠি দেখেছিলাম। দেবসেনার 8 বছর হয়ে তৃতীয় মাস যখন পড়বে ওর একটা ফাঁড়া আছে। দেবসেনাকে ওই দুর্ঘটনা থেকে বাঁচাতে হলে আমাকে মহলে থাকতেই হবে। আমাদের বাড়িতে ঢোকার জন্য এবার তুই দেবসেনার দোহাই দিয়ে নাটক করতে শুরু করেছিস। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে যে কষ্ট দিয়েছি সেটার পরিবর্তে তোমার কিছু ভালো যদি করা যায় সেটাই ভেবেছি। দেবসেনার সত্যি বিপদ আছে বলেই আমি এত কিছু বলছি। তুমি যদি দেবসেনার খেয়াল রাখতে পারো সেটাই আমার জন্য যথেষ্ট। এর আগের বার ও যখন আমায় বলেছিল যে দেবসেনার বিপদ হতে পারে, তখন আমি ওর একটা কথাতেও বিশ্বাস করিনি গঙ্গা। বাবা, দেবসেনা,
একমাত্র ভৈরবী আমাকে বলেছিল যে দেবসেনার সাথে কোনো অঘটন ঘটতে পারে। সেই জন্যই আমি ভৈরবীকে ফোন করে এখানে আসতে বললাম। এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানতাম না। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ, ভৈরবী এখানেই থাকুক। দেবসেনার যাতে কোনো বিপদ না হয় সেই জন্য আমাদের যা করতে হয় আমরা সব করব। ভৈরবী ওদিকে রুমটায় আছে, আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে গো। ভৈরবী দেবসেনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছে, আর এই সময় নাগানন্দা আর মুনিস্বামী আউট হাউসে রয়েছে, আর এটা জানতে পারলে ভৈরবী অরুণকে বলে দেবে। এরম কিছু হওয়ার আগে ভৈরবীকে সামলে ওকে এই বহল থেকে পাঠিয়ে দিতে হবে। কিরণ এখন অঘরে ঘুমাচ্ছে, ওর হাতের মধ্যে একটা লাল রঙের মাদুলি দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি মা। ওই মাদুলিটা গিয়ে নিয়ে আয়, ও যেন কোনোভাবে জানতে না পারে। ঠিক আছে মা। যা যা তাড়াতাড়ি যা। এখন কি করবো? দাঁড়া আরেকবার চেষ্টা করে দেখ, ভয় পাস না। ওই দিক দিয়ে যা তো একবার। জানিস না এটা আমি সহ্য করতে পারি না। তাহলে এটাকে আমি কি করব? এটা বাড়ির বাইরে ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে নে। ঠিক আছে মা। এই মাদুলিটা বেঁধেছিলিস যাতে আমি তোর পাশে না আসতে পারি, তাই না? এখন আমি মাদুলিটা কেটে দিয়েছি, আর তুই এখনো বুঝতেই পারছিস না। তোকে আমি চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেব। আমার হাতে থাকা মাদুলিটা চালাকি করে কেটে দিয়ে আমাকে তুই খুন করতে এসেছিস। আমি জানি তুই এই ধরনের পরিকল্পনা করে আমাকে খুন করার চেষ্টা করবি, সেই জন্য ভাইয়ের কাছে গিয়ে আর একটা মাদুলি এনে আমি আমার কোমরে বেঁধেছি। এই দেখ, দেখতে পাচ্ছিস?
ভালো করে দেখ। কি তুই দেখতে পাচ্ছিস না? আমার বাবা বোকা ছিল বলে তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, কিন্তু আমার তুই কোনো ক্ষতি করতে পারবি না। কেন করতে পারবো না? তুই অরুণের অ্যাক্সিডেন্ট করিয়েছিলিস, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে মেরে ফেলবি? তুই দেখিস তোর বরকে আর তোর মেয়েকে আমি মেরে ফেলবো, দেখে নেব। এই ভূত কোনো কিছু করার আগে আমাকে এই ভূতটার কোনো ব্যবস্থা করতে হবে। মুনিস্বামী কোথায় আছে সেটা আমাকে রাতের মধ্যেই খুঁজে বের করতে হবে। এই ভৈরবী কেন এত রাতে ঘুরে বেড়াচ্ছে? আমি ওকে গিয়ে জিজ্ঞেস করি। রাতে পায়চারি করছো কেন? দেবসেনার দুর্ঘটনার সম্ভাবনা আছে বলে আমি অরুণকে বলে এখানে এসেছি, কিন্তু আমি তোকে সত্যি কথাটা বলতে চাই। নন্দিনীর মৃত্যু শুধুমাত্র ওর বোনের হাতেই সম্ভব সেটা জানতে পেরে মাধবী আর নাগানন্দা নন্দিনীর বোনকে ক্রমাগত খুঁজে চলেছে, আর ওর পরিচয় জানার জন্য নন্দিনীর সাথে যে মুনিস্বামী থাকে তাকে ধরে বেঁধে রেখে দিয়েছে। মুনিস্বামীকে ওরা যদি কিছু করে তাহলে নন্দিনীর রাগ আরো অনেক বেড়ে যাবে, এই মহলে যারা যারা থাকে তাদেরও কাউকেই ছাড়বে না। সেই জন্যে মুনিস্বামী কোথায় আছে সেটা খুঁজে বের করে ওনাকে নিয়ে যেতে হবে, আর আমি সেই জন্যই মুনিস্বামীকে খুঁজে বেড়াচ্ছি। মুনিস্বামীকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুই যদি মনে করিস মুনিস্বামী কোথায় আছে সেটা জেনে আমায় বলতে পারিস, আমাকে একটু সাহায্য কর জানো কি। না, আমি ভেবেছিলাম যে এই মহলে আসার পিছনে তোমার অন্য কোনো কারণ আছে, এখন আমার সন্দেহটা কেটে গেছে। এখন এই নাগানন্দা সন্ধ্যাকে খুন করল বলে নন্দিনী আমার শ্বশুরকে মেরে ফেলল। আবার মনির স্বামীর যদি কিছু হয়ে যায় নন্দিনী চুপ করে থাকবে না, ওই জন্য মনির স্বামীকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য ভালো সিদ্ধান্ত। আমি মনির স্বামীকে খুঁজে খুব তাড়াতাড়ি তোমাকে জানাচ্ছি। কি হলো জানো কি, মুনিস্বামী কোথায় আছে কিছু জানতে পারলি? সব জায়গায় খুঁজে দেখলাম, মুনিস্বামী এখানে কোথাও নেই। তার মানে মুনিস্বামী এই মহলের কোথাও নেই, ওনাকে অন্য কোথায় লুকিয়ে রাখতে পারে? আউট হাউসে কি লুকিয়ে রেখেছে কোনোভাবে? তুই আউট হাউসে দেখেছিস? ওখানেও দেখলাম, কিন্তু আমি তো ভেতরে ঢুকতে পারিনি।
একটা শক্তি আমাকে আউটহাউসের ভেতরে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না, বাধা দিচ্ছিল। তাহলে নিশ্চয়ই মনি স্বামীকে ওখানেই রাখা হয়েছে। ধন্যবাদ জানকি, তুই আমাকে অনেক সাহায্য করলি, বাকিটা আমি দেখে নেব। এবার তুই যা। আমাকে এক্ষুনি গিয়ে আউটহাউসে দেখতেই হবে। তুই মনে হচ্ছে এটাই সেই নাগানন্দা। কে তুই জিজ্ঞেস করছি তো বল। প্রথমে তুই কে সেটা আমাকে বল। উনি হলেন নাগানন্দা। আর এ হলো ভৈরবী, মন্ত্রবিদ্যায় খুব পারদর্শী। এখানে এসেছিস কেন তুই? দেবসেনার বড় বিপদ আছে বলে পরিহার পূজো করার জন্যই অরুণ আমায় ডেকেছে। আউটহাউসে আমি ধ্যান করার জন্য আসছিলাম, এসে দেখছি উনি রয়েছেন। উনি এখন আমার আর এই বাড়ির অতিথি। নন্দিনীকে শেষ করার জন্য গঙ্গাই ওনাকে ডেকে এনেছে। ও, অরুণ যেমন আমাকে ডেকেছে, গঙ্গা তাহলে এনাকে ডেকেছে। ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি অবশ্যই নন্দিনীকে শেষ করতে পারবেন। যাই হোক, শেষ অবধি নন্দিনী যদি মরে যায় তাহলে আমিও তো খুশি হব। নন্দিনীকে শেষ করার জন্য আমি কবের থেকে চেষ্টা করে যাচ্ছি। নাগানন্দা এখানে আছেন সেটা অরুণ জানে না, তুইও এই ব্যাপারে কিছু বলবি না। আমি যে এই কথা জানি সেটা আমি বলবো না, আমাকে এই ব্যাপারে ভরসা করতে পারিস। তার কারণ নন্দিনী আমারও শত্রু। ওকে ভরসা করা যেতে পারে কি? ওকে বিশ্বাসও করতে হবে না, অবিশ্বাসও করতে হবে না, শুধুমাত্র ওর থেকে সতর্ক থাকতে হবে। আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যালো। হ্যালো নন্দিনী, আমি ভৈরবী কথা বলছি। ভৈরবী, বাবাকে খুঁজে পেয়েছো? উনি মহলের ভেতরে কোথাও নেই। তার জন্যে আউটহাউসে আমি দেখতে গেছিলাম, কিন্তু ওইখানে নাগানন্দা আছে। তুমি কি ভেতরে গিয়ে দেখেছিলে? আমি তো ভেতরে যেতেই পারিনি। ওই নাগানন্দা ওই দরজার সামনেই দাঁড়িয়েছিল, তাই বাইরে থেকেই শেষ পর্যন্ত কথা বলে চলে এলাম। তাহলে আমি নিশ্চিত বাবাকে আউটহাউসেই বন্ধ করে রাখা হয়েছে। দরকার পড়লে আমি আসবো এখানে। হ্যাঁ, না না,
আমি দেখে নেব। এখানের পরিস্থিতি সম্বন্ধে জানাতে আমি ফোন করলাম, তুই একদম চিন্তা করিস না। তোর বাবা যেখানেই থাকুক না কেন, আমি ঠিক খুঁজে নিয়ে আসব। নন্দিনী, বাবা কোথায় আছে ভৈরবী এখনো জানতে পারেনি। ভৈরবী খুব জেদি, ও যদি একবার ভেবে নেয় কোনো কাজও করবে ও সেটা করেই ছাড়ে। মনিস্বামীকে নিশ্চয় নিয়ে আসবে, তুই ভরসা রাখ মা। বাবা, সত্যিটা বল, নন্দিনীর বোন কে, ওর পরিবার কোথায় থাকে, বলতে পারবো না আমি। বল 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 বল। বল 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 বল, তোকে শুধু মেরে লাভ নেই, ব্যথায় ছটফট করে উঠলে তবেই তুই মুখ খুলবি। তোর সারা গায়ে কাঁকড়া বিছে ছেড়ে দিয়েছি, কামড়া বার আগে সত্যিটা বল। তোকে সত্যিটা বললেও তুই আমাকে না মেরে এখান থেকে ছাড়বি না। আমি কেন সত্যিটা বলে মরতে যাব? এই কাঁকড়া বিছেগুলোর কামড়ে আমি মরে গেলেও মরব, কিন্তু তোকে নন্দিনীর বোনের ব্যাপারে বলবো না। তুই মরলে মরবি, সত্যি বলবি না তো? আর তোকে বেঁচে থাকতে হবে না, তুই মর। নন্দিনীর পরিবার কোথায় থাকে সেটা আমি খুঁজে নেব। না নাগানন্দা, একে সামনে রেখেই ওই নন্দিনীর পরিবারকে আমাদের খুঁজতে হবে। একে এবার একটা শেষ সুযোগ দেওয়া দরকার, তারপরেও সত্যি না বললে ওকে শেষ করে নন্দিনীর কাছে খবরটা পৌঁছে দেব। তুই বলছিস বলে ছেড়ে দিচ্ছি, মনে হয় ওকে আরেকটা সুযোগ দেওয়া দরকার। মাত্র একটা দিনের সময় আছে তোমার কাছে, নন্দিনীর ব্যাপারে যা জানো বলে দাও আমাদের, না হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর এভাবে চুপ করে বসে থাকা সম্ভব না, এক্ষুনি মহলে গিয়ে আমি বাবাকে খুঁজে নিয়ে আসবো। নাগানন্দার সাথে ঝগড়া করে মনিস্বামীকে ছাড়িয়ে আনবি বলে তুই ঠিক করেছিস মনে হচ্ছে? আমি আর চুপ করে বসে থাকতে পারছি না। আমরা গেলে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য ভৈরবী ওখানে গেছে। এখন তুই যদি যাস তাহলে ভৈরবী ভাববে ওর উপরে তোর ভরসা নেই। কিন্তু ভৈরবী যতক্ষণ না ওকে খুঁজে পাচ্ছে তুই একটু ধৈর্য ধরে থাক।
ভৈরবী ফোন করছে। হ্যালো ভৈরবী, কিছু কি জানতে পারলে তুমি? বাবাকে দেখতে পেলে? এখনো খুঁজে পাইনি, কিন্তু আজকেই আমি খুঁজে বার করব। ওরে বাবার কোনো ক্ষতি করার আগে বাবাকে খুঁজে পেতে হবে। আমি সেটার জন্য একটা উপায় বার করেছি। যে কোনোভাবেই মুনিস্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসব, আমার উপর ভরসা রাখ। আর একটু ধৈর্য ধর। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আমাকে নিয়ে ভাবিস না, ঠিক আছে? রাখছি। হ্যাঁ হ্যাঁ। নন্দিনী, ভৈরবী কি বলল? বাবাকে খুঁজে বের করার জন্য ও কিছু একটা উপায় বার করবে বলল। ভৈরবী যে কোনো ভাবে মনিস্বামীকে নিয়ে চলে আসবে, তো একটু ধৈর্য ধর। ঠিক আছে, ভৈরবী বাবাকে খুঁজে নিয়ে আসুক, আর আমি গিয়ে ওই পুরুষোত্তমের ব্যাপারে কিছু জানা যায় কিনা দেখছি। ওর ব্যাপারে জানাটা খুব জরুরি, যা তুই গিয়ে দেখে আয়। ঠিক আছে। আমার কাজটা হয়ে গেছে, সেই জন্যে তোকে জানাতে এলাম। তোর কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাজ এখনো বাকি আছে। তুই যদি এত ভুল করিস তাহলে তোর কাজ শেষ কি করে হবে? নাগানন্দাকে সামনে রেখে নন্দিনীকে মেরে ফেলবি ভেবেছিলিস না? তার থেকে তো ভালো হতো যদি মুনিস্বামীকে এখানে টেনে এনে যন্ত্রণা দিতিস, তাহলে দেখতিস নন্দিনী নিজে থেকেই এখানে চলে এসেছে। মুনিস্বামী মানে নন্দিনীর প্রাণ। তুই ওকে ধরে নিয়ে আয় না, নন্দিনী নিজের থেকেই চলে আসবে। ও আমাদের সবাইকে বোকা ভাবছে, তবে কেন ভাবছে সেটা দেখতে হবে। ওকে সত্যিটা বলে দেখি। মুনিস্বামী যে নন্দিনীর ভীষণ প্রিয় একজন সেটা আমিও জানি, সেই জন্য মুনিস্বামীকে তুলে এনে আমরা আটকে রেখে দিয়েছি। তাহলে তো নন্দিনীর এতক্ষণে এখানে চলে আসা উচিত ছিল। আমরা মুনিস্বামীকে বন্দী বানিয়েছি নন্দিনীকে ধরার জন্য নয়, ওই নন্দিনীর বোন কে সেটা জানার জন্য। কি বলছিস তুই, নন্দিনীর আবার বোন আছে নাকি? হ্যাঁ, জেনেছি নন্দিনীর একটা বোন আছে। ওই বোনের সাহায্যেই আমি নন্দিনীকে শেষ করতে পারবো, আর সেটা আমি জানতে পেরে গেছি। কিন্তু হাজার চেষ্টা করা সত্ত্বেও নন্দিনীর বোনের আসল পরিচয় মুনিস্বামীর মুখ থেকে কিছুতেই বের করতে পারলাম না। তুই যা যা বলছিস সেটা কতটা ঠিক সেটা আমি জানি না, কিন্তু যদি সত্যি নন্দিনীর কোনো বোন থেকে থাকে তাহলে ওর পরিচয় মুনিস্বামীর মুখ দিয়ে কিভাবে বের করে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এই ব্যাপারে আমি মাথা ঘামালে আমি বড় না তুই বড় এইসব কথা উঠবে, আমার সেটা ভালো লাগবে না। এই জন্যে আমি এই বিষয়ে আর মাথা ঘামাবো না, চললাম আমি। দাঁড়া, তুই এই ব্যাপারে আমাদের সাহায্য করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি নন্দিনীকে তাড়াতাড়ি শেষ করতে চাই, সেই জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। যদি ক্ষমতা থাকে মুনিস্বামীর মুখ থেকে কথা বের করে দেখা। তুই যখন বলে দিয়েছিস তাহলে আমার আর অসুবিধে নেই, আমি ওর মুখ খুলিয়েই ছাড়ব। আমাকে এক্ষুনি মুনিস্বামীর কাছে নিয়ে চল। আমার কথা শুনে ও এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। মুনিস্বামী কোথায় আছে সেটা তো আমি খুঁজে পেলাম না, কিন্তু ওই আমাকে সেটা বলে দেবে। কি হলো, কি ভাবছিসটা কি? চল তাহলে। ভৈরবী ওর সাথে এখানে এসেছে কেন? নিশ্চয়ই নন্দিনী পাঠিয়েছে ওকে। ওকে কেন নিয়ে এসেছিস?
মুনি স্বামীর মুখ খোলাতে ওর সাহায্যের দরকার, তাই ওকে আমার সঙ্গে নিয়ে এলাম। যে কাজটা আমরাই পারলাম না সেটা ও কি করে করবে? আমরা পারিনি বলে অন্য কেউ যে পারবে না সেরকম তো কোনো কথা নেই। ভৈরবী নিজের শক্তি প্রয়োগ করে ওর মনে যা কথা আছে সবকিছু আমাদের সামনে নিয়ে আসবে। আমরা সমস্ত কিছু সত্যি জানতে চাই, তুই তোর ক্ষমতা দেখা ভৈরবী। ওম কালী মহাকালী। এর মনের ভেতরে ঢুকে গিয়ে কেউ যাতে কোনো কথা জানতে না পারে তার জন্য ওই নন্দিনী মন্ত্র বন্ধন করেছে। এটা তো আমাদের জানা কথা, তুই নতুন করে কি বলছিস? নন্দিনী যতই মন্ত্র বন্ধন করে রাখুক আমি ওর মুখ অবশ্যই খুলিয়ে তবে ছাড়ব। নন্দিনী যে মন্ত্র বন্ধনটা ওনার ওপর করেছে সেটা হয়তো আমরা এখান থেকে কাটতে পারছি না, কিন্তু শূদ্র কালী সেটা ঠিক পারবেন। আমি শূদ্র কালীর খুব প্রিয় একজন মানুষ। শূদ্র কালীর স্মরণে থাকা যে সমস্ত আত্মাগুলো আছে সেইগুলো দিয়ে এই মন্ত্র জাল আমি অনায়াসে কেটে দিতে পারবো। তাহলে তুই এক্ষুনি ওই আত্মাগুলোকে ডেকে নন্দিনীর দেওয়া মন্ত্র বন্ধনটা এক্ষুনি কাটিয়ে দে। ওটা এই মুহূর্তে করতে পারবো না, এই কাজটা মাঝরাত ছাড়া হবে না। আজ রাত্রি ঠিক 12টা যখন বাজবে আমি এনার ওপর সমস্ত আত্মাগুলোকে ছেড়ে দেব। ওই আত্মাগুলো মন্ত্র জালটা কেটে ফেলে ওনাকে চূড়ান্তভাবে উত্তক্ত করে সত্যি কথাটা বের করে আনবে। কিন্তু এতে কাজ হবে তো? হবে, রাত্রির হতে দে, তারপর ভৈরবী কি করতে পারে সেটা আমি দেখিয়ে দেব। এই মাধবী মুনিস্বামীকে আউটহাউসে বন্ধ করে তার উপর আবার নাগানন্দাকে পাহারায় রেখেছে। ওদের চোখকে ফাঁকি দিয়ে আমি মুনিস্বামীকে কি করে বাঁচাবো? দেবসেনার কথা চিন্তা করে আপনি যে ওর বিপদ দূর করতে এখানে এসেছেন সেই জন্য আমরা খুব খুশি। এই দেবসেনার বিপদের কথা বলে ওই নাগানন্দাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। জানো কি তো, ঠিকভাবে সংসারই করতে পারেনি, কিন্তু দেবসেনার জীবনে যেন কোনো আর বিপদ না আসে সেটাই আমি চাই। দেবসেনার জন্য, ওকে রক্ষা করার জন্য আমি একটা পুজো করতে চাই এখানে, এটাই আমার ইচ্ছে। তারপরে ওর আর কোনো সমস্যাই থাকবে না। অবশ্যই করুন আপনি, আপনার যা যা দরকার হবে বলবেন, আমি সব রকম ব্যবস্থা করে দেব। হ্যাঁ, যা লাগবে আপনি বলুন। আমি পূজো করার সময় কেউ যাতে বাধা দিতে না পারে সেরকম একটা জায়গা চাই। হ্যাঁ, আপনার কেমন জায়গা লাগবে বলুন, আমি ঠিক ব্যবস্থা করে দেব। এখানেই কোনো একটা রুম দিয়ে দিই। দাঁড়াও গঙ্গা, কোন জায়গা লাগবে উনি জানেন, ওনাকে বলতে দাও। তুমি চুপ করে দাঁড়াও। হ্যাঁ, দেবসেনা কিন্তু একদম ঠিক বলেছে, আপনি বলুন না। যদি আউটহাউসে পুজো করা যায় তাহলে খুব ভালো হয়। আউটহাউস চাইছেন যে? ওইখানে আমার খুব সুবিধে হবে। আউটহাউস দরকার আপনার? আমাদের কোনো অসুবিধা নেই।
নাগানন্দা মুনির স্বামী ওইখানেই আছে, সেটা জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কি করব আমি এখন? গঙ্গা, গঙ্গা, ওনার পূজার ব্যবস্থাটা আউট হাউসে করে ফেলতে হবে আমাদের। গঙ্গা, তুমি কি চিন্তা করছো বলো তো, হঠাৎ কি হলো? কিছু না, আউট হাউসটা অনেকদিন ধরে তালা মারা আছে, তাই এখানেই একটা রুমে করুক। বাস্তু মতে আমি আউট হাউসেই পুজো করতে চাই, আমাকে ওখানেই ব্যবস্থা করে দাও। আসলে গঙ্গা সব ব্যাপারেই টেনশন নিয়ে ফেলে, আউট হাউসে পুজো সব ব্যবস্থা আমি করে দেব। হুম, চলো দেবসেনা। এই সুযোগে সদ্ব্যবহার করে আমাকে মুনিস্বামীকে এখান থেকে নিয়ে যেতে হবে। বাবা, তুমি কি খুঁজছো? আউট হাউসের চাবিটা তো খুঁজে পাচ্ছি না গোমা, ওটাই খোঁজার চেষ্টা করছি। কি করবো আমি এখন? আউট হাউসের চাবি আলমারিতে আছে। ও, দেবসেনা তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। গঙ্গা, আউট হাউসের চাবিটা পেয়ে গেছি, আমি ওখানে গিয়ে দরজাটা খুলছি, তুমি জিনিসপত্র নিয়ে এসে একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে। ভগবান, আউট হাউসে কেন যাচ্ছে? তাহলে কি নাগানন্দার ব্যাপারে গঙ্গা বলে দিয়েছে? এ কি ব্যাপার, ভেতর থেকে ছিটকিনি দেওয়া আছে মনে হচ্ছে। ভিতর কেউ আছে মনে হচ্ছে। হে ভগবান, কে আছো ভেতরে? দরজাটা খোলো, দরজা খোলো বলছি, কে আছে ভেতরে? আরে দরজাটা খোলো, কি হচ্ছে ঘরের ভেতরে? হ্যালো, কে আছো ভেতরে? আরে আরে উত্তর দাও, ছিটকিনিটা খুলবে নাকি? দরজা না খুললে কিন্তু আমি ভেঙে দেব, আমি বলে রাখছি, কিন্তু দরজাটা খোলো বলছি, কে আছো ভেতরে? দরজাটা খোলো না হলে আমি ভেঙে দেবো দরজাটা, শোনা যাচ্ছে না নাকি? এতক্ষণ ধরে বলছি,
উনি ভেতরে ছিলেন বলে তুমি তালা দিয়ে রেখেছিলে। তার মানে এইসব ওনার কাজ, হাজারবার বললেও কথা শুনবে না। এই মহিলাটার সাথে হাত মিলিয়ে তুমি যা ইচ্ছে তাই করে যাবে গঙ্গা। দয়া করে ক্ষমা করে দাও, নাগানন্দাকে বাড়িতে রাখতে তুমি রাজি হতে না, সেই জন্যই আমি ওনাকে আউট হাউসে থাকতে দিয়েছিলাম। হ্যাঁ অরুণ, গঙ্গার কোনো দোষ নেই, আমার কথা মতোই উনি এখানে এসে রয়েছেন। তোমাকে না জানিয়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমাকে না বলেই যখন সব কাজ হচ্ছে তখন আমি আর তোমাকে কিচ্ছু বলব না। তোমার কাছ থেকে যা ইচ্ছে তুমি তাই করতে পারো গঙ্গা, আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কিন্তু একটা কথার উত্তর দাও তো, আমার থেকে সব কিছু গোপন রেখেও ওনাকে তুমি কেন কষ্ট দিচ্ছ? তুমি জানো যে উনি কত বড় মাপের মানুষ, তা সত্ত্বেও তুমি ওনাকে এই আউট হাউসে কেন রেখেছো গঙ্গা? আমি গঙ্গাকে কি বলবো, সেই ভয়ে গঙ্গা আপনাকে এই আউট হাউসে রেখেছে। সন্ধ্যাকে আপনি মেরে ফেলেছেন ঠিকই, কিন্তু তার সত্ত্বেও আপনি নন্দিনীকে মেরে ফেলার জন্য আমাদের সাহায্য করতে এক পাও পিছু হননি, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই একটা ব্যাপারের জন্য আমি চিরকাল আপনার সম্মান করব। আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি দয়া করে আমাদের বাড়িতে আসুন। অসুবিধে নেই, এখানে থাকতে আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি এখানেই থাকব। আসলে সেটা না, আপনি যদি এখানে থাকেন আমার নিজেরই খুব লজ্জা লাগবে, আপনি প্লিজ চলুন না।